গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হলো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর আগে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি শেষ করেছি। তো এই অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়ে যে যা যা আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা বাসায় সেগুলো ভালোভাবে দেখেছো, পড়েছো। যদি এখন পর্যন্ত সেগুলো না পড়ে থাকো, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো পড়ে ফেলবে। তো আজকে যে অধ্যায়টি আলোচনা করব, এটি খুবই একটি চমৎকার অধ্যায়। আমরা চিত্রের মাধ্যমে ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক্সের যে বিষয়গুলো আছে, পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, ডায়োড, ট্রানজিস্টার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, লজিক গেট, তারপরে সংখ্যা পদ্ধতি। তো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করছি। শুরুতে রয়েছে শক্তি ব্যান্ড। আমরা নর্মালি ব্যান্ড বলতে কি বুঝি? মাথায় যে ব্যান্ডগুলো দেয় সেটি কেমন থাকে, তাই না? এরকম থাকে, তাই না? এরকম থাকে। তো শক্তি ব্যান্ডগুলো এরকম, তাই না? আসলে শক্তি ব্যান্ড বলতে কি বোঝায়, তাই না? শক্তি ব্যান্ড, যে কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে, কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়, মানে শক্তি কম বেশি হয়। একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে বলা হয় শক্তি ব্যান্ড। অর্থাৎ সর্বোচ্চ যে শক্তি এবং সর্বনিম্ন যে শক্তি, এই দুটার যে পার্থক্য, সেটাই হলো শক্তি ব্যান্ড। তাহলে একই কক্ষপথে, বিভিন্ন পরমাণুর একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। অর্থাৎ সর্বোচ্চ শক্তি থেকে সর্বনিম্ন শক্তি যে পার্থক্য, সেটি হলো শক্তি ব্যান্ড। তো কঠিন পদার্থের ক্ষেত্রে এই শক্তি ব্যান্ড বিভিন্ন রকম হতে পারে, তাই না? তার মধ্যে প্রধান যে তিনটি ব্যান্ড, সেটি কি? প্রধান যে তিনটি ব্যান্ড সেটি হলো যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড ও নিষিদ্ধ ব্যান্ড। তাহলে কী বললাম, যে কঠিন পদার্থের মধ্যে এই যে শক্তি ব্যান্ডগুলো রয়েছে, এই ব্যান্ডগুলো বিভিন্ন প্রকার ব্যান্ড রয়েছে। তার মধ্যে প্রধানত তিনটি, যে তিনটি ব্যান্ড সেগুলো হলো যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা পরমাণু এভাবে আঁকি, এটা যদি অক্সিজেন হয়, তার চারপাশে যে কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তাই না? তো এক্ষেত্রে প্রথম কক্ষপথের শক্তি একরকম, দ্বিতীয় কক্ষপথের শক্তি একরকম। তো এই যে শক্তির যে পার্থক্য, তাই না, এগুলি হলো শক্তি ব্যান্ড। আচ্ছা, এখন যোজন ব্যান্ড নিয়ে আলোচনা করব। যোজন ব্যান্ড কাকে বলে? আমরা তার আগে যোজন ইলেকট্রন এবং পরিবহন ইলেকট্রন এগুলো কি জানি? যোজন ইলেকট্রন এবং পরিবহন ইলেকট্রন, যোজন ইলেকট্রন মানে কি? সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, তাই না? সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, যার মাধ্যমে যোজনী নির্ণয় করা যায়, তাকে কি বলা হয়? যোজন ইলেকট্রন। আর এই যোজন ইলেকট্রনের, এরা যে কক্ষপথে থাকে, তাদেরকে বলা হয় যোজন ব্যান্ড। অর্থাৎ যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় যোজন ব্যান্ড। তাহলে যোজন ইলেকট্রন কারা? পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। তো কেন এগুলোকে যোজন ইলেকট্রন বলে? কারণ এগুলোর মাধ্যমে যোজনী নির্ণয় করা যায়। যেমন সোডিয়াম, সোডিয়াম পরমাণু যদি বলি, এই সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? সবচেয়ে বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের যোজনী এক, তাই না? একে বলা হয় যোজন ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে ক্লোরিন পরমাণু, এর বাইরের কক্ষপথে আছে সাতটি ইলেকট্রন। তাহলে যদি সাতটি ইলেকট্রন থাকে, হ্যাঁ, এই সাতটি ইলেকট্রন যেহেতু আছে, তার অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন লাগবে কয়টা? একটা। তাই তার যোজনী এক। তো
তাহলে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলে, যোজনী ইলেকট্রন, তাই না? এর মাধ্যমে যোজনী নির্ণয় করা যায়। আর যোজনী ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় যোজন ব্যান্ড। আচ্ছা, পরিবহন ইলেকট্রন, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। অর্থাৎ পরিবহন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে সেগুলো কিন্তু সবসময় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। যেমন আমরা যদি বলি যে ক্লোরিন পরমাণু, এর শেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন, তাহলে 7টি ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, যোজন ইলেকট্রনগুলোর মধ্যে যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন। আর এই পরিবহন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড। ঠিক আছে, নিষিদ্ধ ব্যান্ড। হ্যাঁ, নিষিদ্ধ ব্যান্ড, পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যবর্তী যে ব্যবধান, মধ্যবর্তী যে পাল্লা, সেটিকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ রয়েছে, অর্থাৎ একটি ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে হলে যে পরিমাণ শক্তি লাগে, তাই না, সেগুলো সেটা হলো কি নিষিদ্ধ ব্যান্ড। আমরা একটি চিত্রের মাধ্যমে এই তিনটি ব্যান্ডকে দেখানোর চেষ্টা করব, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা তিনটি ব্যান্ড নিয়ে আলোচনা করলাম, কী কী সেগুলো? যোজন ব্যান্ড, এটি হলো যোজন ইলেকট্রনের ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এটি হলো পরিবহন ইলেকট্রনের ব্যান্ড, আর একটা হলো নিষিদ্ধ ব্যান্ড, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে পাল্লা, শক্তির যে পাল্লা, শক্তির যে ব্যবধান, সেটাই হলো নিষিদ্ধ ব্যান্ড। এখানে একটা চিত্র দেখি, একদম নিচে রয়েছে কি পরিবহন যোজন ব্যান্ড, এটি হলো কি ব্যান্ড, যোজন ব্যান্ড, এখানে যোজন ইলেকট্রনগুলো থাকে, আর এখান থেকে এখানে যে ইলেকট্রনটা যায় তড়িৎ পরিবহন, অর্থাৎ যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তারা এই এখানে যায়, এটা হলো পরিবহন ব্যান্ড, এটা হলো পরিবহন ব্যান্ড, আর এই মাঝখানে যে ব্যবধান এটি হলো নিষিদ্ধ ব্যান্ড। তার মানে নিষিদ্ধ ব্যান্ড কতটুকু, এখান থেকে এটি হলো নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা তিনটি ব্যান্ড বুঝলাম, পরিবহন ব্যান্ড সবার উপরে, তারপর নিষিদ্ধ ব্যান্ড, তারপরে যোজন ব্যান্ড, এবং এখানে যে ব্যান্ডগুলো দেখানো হয়েছে সেটা একটি অপরিবাহী, অপরিবাহী পদার্থের মধ্যে এই তিনটি ব্যান্ড দেখানো হয়েছে। তাহলে এক একটা পদার্থের ক্ষেত্রে এই ব্যান্ডগুলো এক একভাবে থাকবে, তাই না? এখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে যে 15 ইলেকট্রন ভোল্ট, এটি কি, এটি দ্বারা কী বোঝা হয়েছে যে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে হলে তখন আমার 15 ইলেকট্রন ভোল্ট শক্তি, বেশি শক্তি লাগবে, তাহলে ইলেকট্রনটা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারবে। অপরিবাহী কাকে বলে? আমরা সাধারণত আমরা বলে থাকি যারা তড়িৎ পরিবহনে, যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় অপরিবাহী। কিন্তু আমরা যদি ব্যান্ড তত্ত্বের আলোকে এই সংজ্ঞাটি দিয়ে থাকি তাহলে কী হবে, ব্যান্ড তত্ত্বের আলোকে যদি আমরা সংজ্ঞা দিয়ে থাকি তাহলে কীভাবে হবে, তার আগে একটু উদাহরণ দিয়ে নিই যে অপরিবাহীর উদাহরণ কী কী আছে, কাঠ, কাঁচ, তাই না, ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, এবং এদের আপেক্ষিক রোধ প্রায় 10^12 ওহম আপেক্ষিক রোধ। আচ্ছা, এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না কেন, এদের কি ইলেকট্রন নাই, শেষ কক্ষপথে ইলেকট্রন নাই? অবশ্যই আছে, এদের যে যোজন ইলেকট্রনগুলো আছে সেগুলো যদি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে চায়, অর্থাৎ যোজন ব্যান্ড থেকে যদি ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে চায়, তার মাঝখানে যে গ্যাপ আছে অর্থাৎ ব্যবধান আছে, সেই ব্যবধান, শক্তি ব্যবধানটা অনেক বেশি,
তাই এই পরিমাণ শক্তি সাধারণত পাওয়া যায় না, তাই এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। আচ্ছা এখানে দেখো যে অপরিবাহীর ক্ষেত্রে আমার যদি ইলেকট্রনটা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে হয় তখন শক্তি যে ব্যবধান সেটা 15 ইলেকট্রন ভোল্ট আছে। তো এই পরিমাণ শক্তি সাধারণত যদি আমি দিতে পারি বা এর থেকে বেশি শক্তি দিতে পারি তখন অবশ্যই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাবে এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, কিন্তু সেটা সম্ভব নয়। তাই অপরিবাহী পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, অর্থাৎ এদের মধ্যে শক্তি ব্যবধানটা অনেক বেশি। আর এদের আপেক্ষিক রোধের মান কত? 10^12 ওহম মিটার, যেটা খুবই বেশি। যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে, অর্থাৎ পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, কারণ কোনো ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে না, তাই পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। আর অপরিবাহিতে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে ব্যবধান 6 ইলেকট্রন ভোল্ট থেকে প্রায় 15 ইলেকট্রন ভোল্টের মতো, তাই না? কোনো কোনো পদার্থে এক এক পদার্থে এক এক রকম হয়ে থাকে, তাহলে এদের মধ্যে শক্তি ব্যবধানটা 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে, ঠিক আছে? তো এই কারণে অপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তো তোমাদেরকে যদি অনুধাবনমূলক একটি প্রশ্ন দেওয়া হয় যে অপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না কেন, কি উত্তর হবে? যে অপরিবাহী পদার্থে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধানটা 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে থাকে। হ্যাঁ, এই পরিমাণ শক্তি সাধারণত বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায় না, তাই এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না এবং এদের আপেক্ষিক রোধের মান 10^12 ওহম মিটার। পরিবাহী পদার্থ কাকে বলে? পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করে তাদেরকে বলা হয় পরিবাহী, যেমন তামা, রূপা ইত্যাদি। তো এর ভিতর দিয়ে তড়িৎ যায়, বিদ্যুৎ যায়, কিন্তু অপরিবাহী যারা আছে তাদের ভিতর দিয়ে বিদ্যুৎ যায় না। এখানে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকেই না, বরঞ্চ দুইটা ব্যান্ড এমনভাবে থাকে যে একটার উপর আরেকটা যেন উপরিলেপন করে থাকে, একটা ব্যান্ডের সাথে আরেকটা ব্যান্ড উপরিলেপন করে থাকে, আর এদের মধ্যে কোনো গ্যাপ থাকেই না। সেই জন্য সামান্য পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়। এবং এখানে দেখো যে পরিবাহীর আপেক্ষিক রোধ কত? 10^-8 ওহম মিটার। আর অপরিবাহীর ক্ষেত্রে ছিল কত? 10^12 ওহম মিটার, যেটা খুব বেশি। আর এটা এখানে রোধ মানে বাধা, হ্যাঁ, এটা খুবই কম। আর পরিবাহিতার যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে শক্তি ব্যবধান তো থাকেই না, বরঞ্চ কিছু অংশে এদের উপরিলেপন ঘটে, একটার সাথে একটা মিলে যায় উপরিলেপন, তাই না? তাহলে যে সকল পদার্থের ক্ষেত্রে বিদ্যুৎ চলাচল করে তাদেরকে পরিবাহী বলা হয়। আর পরিবাহিতে কেন বিদ্যুৎ চলাচল করতে পারে? কারণ পরিবাহিতে যোজন ব্যান্ড এবং শক্তি ব্যান্ডের মধ্যে আপেক্ষিক রোধের মান খুবই কম থাকে এবং এদের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকেই না, বরং একটি ব্যান্ড অপর একটি ব্যান্ডের উপর উপরিলেপন থাকে কিছু অংশ। এখানে একটু চিত্র দেখি। এখানের এই যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে দুইটা ব্যান্ড একটার উপর আর একটা পড়ছে, উপরিলেপন হয়ে আছে, তাই এমন হয়ে গেছে। আর এদের মধ্যে কোনো গ্যাপ নাই, এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নাই, শক্তি ব্যবধান নাই, সেই জন্য যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাওয়াটা খুবই সহজ, ঠিক আছে? তাহলে এটা হলো পরিবাহীর স্ট্রাকচার। আর তোমরা এর আগে দেখলে কি অপরিবাহীর? আচ্ছা অর্ধ পরিবাহী, যেটি খুব ইম্পর্টেন্ট,
যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ মোটামুটিভাবে চলাচল করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, যায় না এমন না, তড়িৎ প্রবাহ মোটামুটিভাবে যেতে পারে, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি, এদের আপেক্ষিক রোধ কত? 10⁻⁴ ওহম। আর পরিবাহিতা ছিল কত? 10⁻⁸ ওহম মিটার আপেক্ষিক রোধ, তাই না? এখানেও আপেক্ষিক রোধ খুবই কম, এবং এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধানের যে পার্থক্য সেটা কত? 1.1 eV বা এর কম, সর্বোচ্চ 1.1 eV বা এর কম। তাহলে অপরিবাহিতা কত ছিল? 6 eV থেকে 15 eV, তাই না? আর যে অর্ধপরিবাহিতা কত? 1.1 eV বা এর কম। সুতরাং এক্ষেত্রে শক্তি ব্যবধানটা আছে, বাট খুব বেশি না, কম। তাই অর্ধপরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ মোটামুটি চলাচল করতে পারে। তাহলে আমার যদি এখন এখানে প্রশ্ন থাকে যে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ ভালো চলাচল করতে পারে কেন, বা পরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লিখো, আশা করি তোমরা পার্থক্য লিখতে পারবে, তাই না? পরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান কত থাকে সেটা বললা, অর্ধপরিবাহী রোধের মধ্যে আপেক্ষিক রোধের মান কত থাকে সেটা বললা, হ্যাঁ, তারপরে এদের মধ্যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান পরিবাহীর ক্ষেত্রে কিছুই থাকে না, হ্যাঁ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কত থাকে? 1.1 eV বা এর কম, তাই না? আচ্ছা, এটারও আমরা একটু চিত্র দেখি, চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো যে যোজন ব্যান্ড, তাই না, আর পরিবহন ব্যান্ড, এখানে যে গ্যাপটা সেটা কত? 1.1 eV বা এর কম, তাই না? আর এখান থেকে শক্তি যাওয়ার জন্য সর্বোচ্চ বাধা কত? 1.1 eV। তো এই বাধাটাকে অতিক্রম করা খুব একটা কঠিন বিষয় না, ঠিক আছে? তাহলে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থকে তিন ভাগে যে ভাগ করা যায় সেটি আমরা দেখলাম, কী কী পার্থক্য, তাই না? পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, এটি নিয়ে আমরা আলোচনা করলাম, হ্যাঁ। তো আজকে আমরা যা কিছু আলোচনা করলাম, যেহেতু অধ্যায়টি নতুন একটি অধ্যায়, তাই না, শুরুতেই যদি বেশি কিছু আলোচনা করা হয় তাহলে তোমাদের ভালো লাগবে না। মনে রাখবে যে অর্ধপরিবাহী নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ। অর্ধপরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অবিশুদ্ধ অর্ধপরিবাহী এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, যেটা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি অর্ধপরিবাহী, পি টাইপ এবং এন টাইপ, এদের নাম পি টাইপ অর্ধপরিবাহী হলো কেন, এন টাইপ অর্ধপরিবাহী হলো কেন, তো এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। নেক্সট ক্লাসে এই আলোচনাগুলো করব। আজকে যা কিছু আলোচনা করলাম এগুলো বাসায় ভালোভাবে পড়বে, তাই না? এই ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকে, যেটা তোমরা এই স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবে, তাই না? তোমাদেরকে যদি বলা হয় যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান কত থাকে, 10⁻⁴ ওহম মিটার, অপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান কত থাকে, 10⁻⁰ ওহম মিটার, তো এগুলো মনে রাখবে। এগুলো জানা থাকলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে খুবই সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো যে মার্চের 31 তারিখে কলেজ খুলবে, তো আশা করি সেই সময় সামনাসামনি তোমাদের যে ক্লাসগুলো নিব সেগুলো আরও বেশি ভালো লাগবে। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আমরা সেই সময় দিতে পারবো। তো এই সময়ের মধ্যে যতটুকু সময় আছে বাসায় ভালোভাবে পড়ো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।